আজ আমাদের আলোচ্য বিষয় হলো ক্লাস ইলেভেনের 2024 সালে যে নতুন সিলেবাস হয়েছে তার সেমিস্টার টু। এই সেমিস্টার টু এর আমাদের যে দ্বিতীয় কবিতাটি রয়েছে অ্যান্ড স্টিল আই রাইজ, অর্থাৎ যেটা কার লেখা, মায়া অ্যাঞ্জেলোর লেখা, তার প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে আমরা আলোচনা করে নেব এই চ্যানেলেতেই। তার আগে বলে রাখি, ক্লাস ইলেভেনের নতুন সিলেবাসের সমস্ত ভিডিও এক এক করে এই চ্যানেলেই দেওয়া হচ্ছে। এছাড়া প্লেলিস্টে গিয়ে ক্লাস ইলেভেন সেমিস্টার টুয়ে যদি ক্লিক করো তাহলেও সব ভিডিও পাবে। আমরা দেরি না করে একটু কবি পরিচিতিতে চলে যাই, যদিও সেটা টেক্সট বইতে আমাদের দেওয়া নেই, তবুও আমরা কিন্তু একটু আলোচনা করে নেব কবি পরিচিতি সম্পর্কে, কেননা কবিতা পড়তে গেলে তার প্রেক্ষাপট বা তার কবি সম্পর্কে জানানোটাও কিন্তু বিশেষ জরুরি। দেখো, মায়া অ্যাঞ্জেলো, যার জন্ম 1928 এবং উনি মারা যান 2014, ওয়াজ অ্যান আমেরিকান পোয়েট। উনি কোথাকার কবি? আমেরিকার কবি, মেমোরিস্ট, একজন স্মৃতিকথার লেখক অ্যান্ড সিভিল রাইটস অ্যাক্টিভিস্ট, অর্থাৎ নাগরিক অধিকার বা যে আমাদের যে মানবাধিকার কর্মী উনি কিন্তু ছিলেন, মানে এক কথায় যেটা বলা যায়। সি এন্ডিওর, তিনি সহ্য করেছিলেন বা মুখোমুখি হয়েছিলেন আ ডিফিকাল্ট চাইল্ডহুড, একটা কঠিন শৈশবের, মার্কড, যেটা উল্লেখিত ছিল বাই ট্রমা অ্যান্ড হার্ডশিপ, মানসিক হচ্ছে গিয়ে যন্ত্রণা এবং আঘাত এবং কঠোরতা, এইসব মানসিক আঘাত প্রচুর তাকে সহ্য করতে হয়েছিল তার শৈশবে। অ্যাঞ্জেলোস বডি অফ ওয়ার্ক স্প্যানস, অর্থাৎ অ্যাঞ্জেলোর যে মানে ওনার যে সাহিত্যকর্ম তার মধ্যে অন্তর্গত কী কী? পোয়েট্রি, কবিতা, এসএস, প্রবন্ধ, প্লেস, নাটক অ্যান্ড অটোবায়োগ্রাফিস, আত্মজীবনী, এগুলি ওনার সাহিত্যকর্মের অন্তর্ভুক্ত। সাম অফ আর মেমোরেবল সেলিব্রেটেড পোয়েট্রি কালেকশনস, তার কিছু বিখ্যাত কবিতা সংগ্রহ বা কবি কাব্যগ্রন্থের মধ্যে ইনক্লুড অন্তর্গত হলো অ্যান্ড স্টিল আই রাইজ 1978, দেখো যেটা প্রকাশিত হয়েছিল, যেটা আমরা পড়ছি, এই একই শিরোনামের একটি মূল কিন্তু কাব্যগ্রন্থ রয়েছে, অ্যান্ড এবং ফেনোমেনাল ওম্যান, যেটা ১৯৭৮ সালে বেরিয়েছিল, এগুলো তার উল্লেখযোগ্য কাজ। হার রাইটিংস অফেন ডিল্ট উইথ, তার লেখাগুলো বেশিরভাগ সময় আলোচিত হয়েছে থিমস, বিষয়বস্তুতে, অফ আইডেন্টিটি রেসিজম, অর্থাৎ যে পরিচয়ের যে একটা রয়েছে সমস্যা, অর্থাৎ ওই কালো চামড়া, সাদা চামড়া ইত্যাদি, বর্ণ বৈষম্য, অ্যান্ড আফ্রিকান আমেরিকান এক্সপিরিয়েন্স, এবং আফ্রিকার আমেরিকার যে অভিজ্ঞতা, এগুলোই তার কিন্তু কাব্যগ্রন্থের মূল বিষয়বস্তু আমাদের এসে আমরা দেখেছি। এবার দ্য পোয়েম অ্যাট এ গ্লান্স, কবিতাটা এক নজরে আমরা একটু সাম আপ করে নিই। অ্যান্ড স্টিল আই রাইজ কবিতার নাম, এটা একটা 9 স্ট্রেঞ্জা পোয়েম, 43 লাইন, 43 লাইনের 9 স্তবকের একটি কবিতা। তার মূল ফার্স্ট পাবলিশ, প্রথম প্রকাশিত হয় স্টিল আই রাইজ আ বুক অফ পোয়েমস, এই মূল গ্রন্থে 1978 সালে প্রথম প্রকাশিত হয় এটি। টাইপ, কী ধরনের কবিতা? এ পোয়েম অফ প্রোটেস্ট, এটা একটা প্রতিবাদমূলক কবিতা, অ্যান্ড অলসো ইন্সপায়ারিং পোয়েম, অর্থাৎ অনুপ্রেরণাদায়ী কবিতা এটা একটি, এটা আমাদের মনে রাখতে হবে কী ধরনের কবিতা। আর থিম, বিষয়বস্তু কী? দ্য পোয়েম এক্সপ্রেসেস, কবিতাটা তুলে ধরছে আনওয়েভারিং কনফিডেন্স, অটুট আস্থা অ্যান্ড হোপ, আশা, সিম্বলাইজিং যেটা প্রতীক, কিসের প্রতীক? ট্রাম্প ওভার লাইফ চ্যালেঞ্জের, মানব জীবনের যে বিভিন্ন চ্যালেঞ্জ বা প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিকূলতা রয়েছে তার উপর জয়লাভের, অ্যান্ড সোশ্যাল কনস্ট্রেন্ট, সামাজিক সীমাবদ্ধতা এবং মানব জীবনের বিভিন্ন চ্যালেঞ্জের থেকে কিভাবে আমরা জয়লাভ করতে পারি, কিভাবে তার মুখোমুখি হতে পারি, সেটাই এই কবিতা। তাহলে আমরা কবিতাটাও এক নজরে দেখে নিলাম। এবার আমাদের কবিতার শিরোনাম সম্পর্কে আমাদের আলোচনা করে নেওয়া ভালো। শিরোনামটা কী? অ্যান্ড স্টিল আই রাইজ, অর্থাৎ আমি আবার উঠে আসি বা আবার আমি জেগে উঠি। শিরোনামটি প্রতিকূলতা এবং নিপীড়নের মুখে অসীম দৃঢ়তা ও অটুট মনোবলের প্রতীক। এটি যে কোনো বাধা বা অপমানের চেষ্টার পরেও কবির উঠে দাঁড়ানোর দৃঢ় সংকল্পকে প্রকাশ করে। শিরোনামটি নিত্য জেগে ওঠার বার্তাও বহন করে, যা প্রতিকূলতার তথা বর্ণ বৈষম্যের বিরুদ্ধে জয়ের এবং অদম্য আশার প্রতিচ্ছবি। গোটা কবিতাটা জুড়ে কবির অদম্য আশা এবং বর্ণ বৈষম্যের বিরুদ্ধে নিপীড়নের যে একটা প্রতিবাদ, সেটা ফুটে উঠবে। দেখো, আমরা শুরু করেছি প্রত্যেকটি শব্দের তলে প্রত্যেকটির অর্থ দেওয়া রয়েছে, গুরুত্বপূর্ণ শব্দের উচ্চারণও দেওয়া রয়েছে। প্রথম স্তবক শুরু হচ্ছে ইউ মে, তোমরা পারো রাইট, লিখতে মি ডাউন আমাকে ইন দ্য হিস্ট্রি, আমায় তোমরা ইতিহাসের পাতায় লিপিবদ্ধ করতেই পারো। তোমাদের প্রশ্ন থাকবে, স্যার আমায় বলতে কাকে? আমায় বলতে কবি তথা ওনার মতো কৃষ্ণ বর্ণের, অর্থাৎ কালো চামড়ার মানুষদের তিনি প্রতিনিধি হিসেবে বলছেন। আর
তোমাদের বলতে, তোমরা বলতে কাকে বোঝানো হয়েছে? তোমরা বলতে অত্যাচারী এবং জাতিবিরোধী শ্বেতাঙ্গদের কথাই বলা হয়েছে। আর ইতিহাসে লিখতে পারো বলতে কি? ইতিহাসে লিখতে পারো বলতে, ইতিহাস আমরা জানি পুস্তক যা মানব সভ্যতার জীবন ও সংস্কৃতি নিয়ে আলোচনা করে, সেখানে ইতিহাস লেখার নাম করে অত্যাচারী শাসকেরা অর্থাৎ অত্যাচারী শ্বেতাঙ্গরা বিকৃত তথ্য দিয়ে তাদের অধস্থনে থাকা কৃষ্ণাঙ্গ মানুষগুলিকে ব্যথা বা যন্ত্রণা দিয়েছে। সেই বিকৃত ইতিহাস লিখতে পারে তারা, সেটাই কবি বলছেন। উইথ সঙ্গে ইওর বিটার, তোমাদের তিক্ত টুইস্টেড বিকৃত লাইজ মিথ্যা হয়েছে, তোমাদের তিক্ত আর বিকৃত মিথ্যা দিয়ে। তাহলে কবি কী বলতে চাইছেন? ইতিহাস লেখার নাম করে অত্যাচারী শাসকেরা বিকৃত তথ্য দেয়, এর ফলে খুবই কষ্ট পায় ওই নিম্ন শ্রেণীর মানুষগুলো। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে আমি বলতে কাকে বোঝানো হয়েছে, তোমরা বলতে কাকে বোঝানো হয়েছে, ইতিহাস লেখা কী, সবটাই আমরা আলোচনা করলাম। ইউ মে, তোমরা পারো ট্রড মারিয়ে যেতে মি আমাকে ইন দ্য ভেরি ডার্ট, ডার্ট মানে নোংরা বা ধুলো, তোমরা আমাকে মারিয়ে ধুলোয় মিশিয়ে দিতে পারো অত্যাচারীরা, বাট কিন্তু স্টিল তখনও লাইক ডাস্ট ধুলোর মতো আই উইল রাইজ, আমি আবার জেগে উঠব। কবি বলছেন যে উৎপীড়নের মাধ্যমে, নিপীড়নের মাধ্যমে, নির্যাতনের মাধ্যমে তোমরা আমাকে একেবারে ধুলোয় মিশিয়ে দিতে পারো, কিন্তু তা সত্ত্বেও আমি আবার সেই তোমার এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আবার জেগে উঠব। তাই বলছেন যে স্টিল আই রাইজ, আই উইল রাইজ। এখানে কিন্তু মনে রাখতে হবে এই ধুলোর যে কথা বলা রয়েছে এটি একটি বাইবেল সংক্রান্ত কথা। বাইবেলে বলা হয়েছে মানুষ এসেছে ধুলো থেকে এবং ধুলোতেই ফিরে যাবে, তাই কবিও দৃঢ় প্রতিজ্ঞ তাকে ধুলোয় পদদলিত যদি করা হয় তিনি দলিতদের অধিকার রক্ষা করার জন্যে আবার কিন্তু উঠে দাঁড়াবেন। আমরা চলে যাচ্ছি এবার দ্বিতীয় স্তবকে। দ্বিতীয় স্তবকে কি বলছে দেখো, ডাজ কি মাই স্যাসিনেস, স্যাসিনেস মানে আমার সাবলীলতা আপসেট ইউ, তোমাদের বিহ্বল করে। এবার তোমাদের প্রশ্ন রাখবে তোমাদের কাকে বলা হয়েছে, তোমাদের বলতে এই কবি এই প্রশ্নটি করেছেন শ্বেতাঙ্গ অত্যাচারী ও জাতি বিদ্বেষীদের। কবি বলছেন যে কবির এই সাবলীলতা বা প্রাণোচ্ছলতা কি তাদেরকে বিহ্বল করে তোলে? হোয়াই, কেন? আর ইউ বিসেট, তোমরা হও পরিবেষ্টিত উইথ দিয়ে গ্লুম, আঁধার বা বিষণ্ণতায় তোমরা কেন পূর্ণ? অর্থাৎ আমাদের এত যন্ত্রণা অত্যাচার করেও তার সত্ত্বেও তোমরা উৎপীড়কেরা আমার মতো এই সাবলীলতা প্রাণোচ্ছলতা দেখে এরকম বিষণ্ণতায় পরিচ্ছন্ন আচ্ছন্ন? বিকজ, কারণ আই ওয়াক, আমি হাঁটি লাইক, যেন আই হ্যাভ গট, আমি পেয়েছি অয়েল অয়েল ওয়েলস, তেলের কূপ। বলছে কারণ আমি এমনভাবেই হাঁটি যেন আমার ঘরের মধ্যে যেন তেলের কূপ রয়েছে, তেলের কূপ মানে তৈল খনি আর কি, পাম্পিং, উত্তোলন করছি ইন মাই লিভিং রুম, আমার বৈঠকখানাতেই যেন আমি নিষ্কাশন করছি মানে তেলটা। তাহলে স্বভাবতই তোমাদের প্রশ্ন জাগবে যে কারোর বসার ঘরে কখনো তেলের কূপ হতে পারে নাকি, আর সে কি সেটাকে নিয়ে সেখান থেকে তেল উত্তোলন করতে পারে নাকি? তাহলে কি বলতে চাইছেন ওখানে? এখানে তেল বা তেলের কূপ হচ্ছে বৈভব বা ঐশ্বর্যের প্রতীক। কবির ঐশ্বর্য হচ্ছে তার আত্মবিশ্বাস, তার প্রাণোচ্ছলতা, এই শক্তিগুলো আর এই গুণগুলো তার মধ্যে থেকে এমনভাবে উপচে উঠে থাকে যেমনভাবে কূপ থেকে তেল নিষ্কাশিত হয়। তাই কবি বলছেন যে তার ব্যক্তিত্বটা এমনই ঝাঁঝালো যা, এবং তার মনটা অত্যাচারীদের মতো অন্ধকারাচ্ছন্ন নয়, আর তার এই আত্মবিশ্বাসটা এতই দৃঢ় যেন তার এই হাবভাব দেখে অত্যাচারীরা মনে করছে একজন তৈল কূপের মালিক যেরকমভাবে নিজে গর্ব বলে চলে, কবিও সেই রকমভাবে কৃষ্ণাঙ্গদের প্রতিনিধি হয়ে ওরম গর্বভাব দেখাচ্ছেন। তাহলে আশা করি বুঝতে পেরেছ তৈল উত্তোলন কী বা তৈল কূপ কিসের প্রতীক বা কী বোঝাচ্ছে। এখানে চলে যাচ্ছি আমরা তৃতীয় স্তবকে। জাস্ট, ঠিক, লাইক মতো মুনস, চাঁদ, অ্যান্ড লাইক মতো সান, সূর্যের, ঠিক যেন চাঁদের মতো আর সূর্যের মতো, উইথ সাথে দ্য সার্টিনিটি, সার্টিনিটি মানে নিশ্চিত, অফ টাইডস, জোয়ারের, অর্থাৎ নিশ্চিত জোয়ার ভাটা নিয়ে। সূর্য এবং চাঁদ যেমন ঠিক নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিকে নির্দিষ্টভাবে উদিত হয়, জোয়ার ভাটা যেমন রোজ নির্দিষ্ট ব্যবধানে আসে, এগুলোকে যেমন কেউ আটকাতে পারে না, কেউ বন্ধ করতে পারে না, কেউ এর নিয়ম পরিবর্তন করতে পারে না, জাস্ট লাইক, ঠিক তেমনই দ্য হোপস, আশাগুলো স্প্রিঙ্গিং, লাফিয়ে ওঠে হাই উঁচুতে। কবি বলছেন আমার মনের মধ্যে যে সুপ্ত আশাগুলো সেগুলো লাফিয়ে ওঠে অনেক উঁচুতে, স্টিল তবুও আই উইল রাইজ, আমি কিন্তু জেগে উঠবই। তাহলে এই স্তবক থেকে তুমি কী বুঝতে পারলে? কবির আশা যেটা আসলে কৃষ্ণাঙ্গ জনগণ তাদেরই আশার প্রতীক,
তাকে তুলনা করা হয়েছে প্রকৃতির অবশ্যম্ভাবী কিছু ঘটনার সাথে, যেরকম চন্দ্র ও সূর্যের উদয় প্রাকৃতিকভাবে যেমন নির্দিষ্ট এবং সুনিশ্চিত, তেমনি জোয়ার ভাটারও আসা যাওয়াটা একেবারে নিশ্চিত। কবিও সেরকম নিশ্চিত যে কৃষ্ণাঙ্গ মানুষেরা অর্থাৎ তার ভাইয়েরা একদিন অত্যাচারীদের সমস্ত রকম অত্যাচার এবং দাসত্বকে, দাসত্বের শৃঙ্খলকে ভেঙে চুড়ে উঠে দাঁড়াবে। এই উপমাগুলোর দ্বারাই কবি বোঝাতে চাইছেন যে চন্দ্রসূর্যের নিত্য উদয়ের মতো তার অন্তর্নিহিত শক্তি, মনের শক্তি এবং তার যে কৃষ্ণাঙ্গ ভাইয়েদের মনের শক্তি, সেটা এই চন্দ্রসূর্যের মতোই অবশ্যম্ভাবী এবং সেগুলো একদিন না একদিন অনেক মানে প্রকাশ পাবেই এবং তা নিত্য, তা সত্য। দেখা যাক পরের অর্থাৎ চতুর্থ স্তবকে কি বলছে। বলছে, ডিড ইউ ওয়ান্ট, তোমরা কি চেয়েছিলে, টু সি দেখতে মি আমাকে ব্রোকেন ভগ্ন, অর্থাৎ তোমরা কি আমাকে দেখতে চেয়েছিলে বা চাও ভগ্ন বিধ্বস্ত আমি। বাউড নত হেড সির অ্যান্ড লোয়ার্ড আইস নতমস্তক আর নত আঁখি। বলছে কবি, বলছেন তাহলে এটা কেন বলছেন, কারণ শ্বেতাঙ্গ মানুষেরা কৃষ্ণাঙ্গ মানুষদের সবসময় তাদের ভয়ে চোখ নামাতে এবং ক্ষমা ভিক্ষা করতে বাধ্য করে। তাদের দাসত্ব এবং জাতিগত বৈষম্যের কথা বলে তাদের সেই আঘাতে তাদের মাথা নিচু এবং চোখের দিকে, নিচের দিকে চোখ রাখতে তারা বাধ্য করে অত্যাচারী শ্বেতাঙ্গরা, জাতিবিদ্বেষীরা, যা অপমানের শামিল। শোল্ডার্স কাঁধ ফলিং ডাউন নুয়ে পড়ে লাইক মতো টিয়ার ড্রপস, অশ্রুকণার মতো আমার নুয়ে পড়া কাঁধ যেভাবে চোখের জল নিচের দিকে পতিত হয়, আমার কাঁধগুলো তোমাদের অপমানে, তোমাদের ভয়ে, তোমাদের অত্যাচারে নুয়ে পড়েছে, এটা দেখতে কি তোমরা খুব পছন্দ করো। উইকেন্ড দুর্বল হয়ে পড়া বাই দ্বারা মাই সোলফুল ক্রাইস, আমার গভীর আবেগের ক্রন্দনে দুর্বল হয়ে পড়া। তাহলে গভীর আবেগের ক্রন্দনে দুর্বল হয়ে পড়া বলতে কি, কবি জানেন যে অত্যাচারীরা সবসময় চায় তার নুয়ে পড়া কাঁধটা নিয়ে তিনি বিধ্বস্ত ক্ষমাপ্রার্থী হয়ে তাদের কাছে যেন হাত জোড় করে থাকেন, কিন্তু কবি বলছেন তিনি অত্যাচারিত হলেও কখনো নিজেরকে ওই তাদের কাছে নত করবেন না। কেন না, অত্যাচারিত শোষিত শ্রেণীর মানুষদের এরকম অপমান সহ্য করা উচিত নয়, তাদের রুখে দাঁড়াতেই হবে। আর তাদের প্রতিনিধি হিসেবে কবি এই কবিতা আমাদের সামনে তুলে ধরেছেন এবং বলেছেন তার সমস্ত অত্যাচারিত ভাইদের প্রতিবাদ মুখর হতে হবে, আর অত্যাচারী জাতি বিদ্বেষীদের বিরুদ্ধে মাথা বা চোখ এবং কাঁধ না নামিয়ে তাদের চোখের দিকে চোখ রেখে কিন্তু তাদের কথা বলতে হবে। আমরা চলে যাই পরের অংশ, আশা করি স্তবকটা বুঝতে পেরেছ, প্রত্যেকটি শব্দকেই, লাইনকেই বোঝানো হলো। ডাজ মাই হটিনেস, আমার ঔদ্ধত্য, হটিনেস মানে আমার ঔদ্ধত্য কি, অফেন্ড ইউ, ক্ষুব্ধ করে তোমাদের, ডোন্ট ই আমার, অর্থাৎ কবি বলছেন আমার যে ঔদ্ধত্য রয়েছে আমার মধ্যে সেটা কি তোমাদের ক্ষুব্ধ করে বা বিরক্ত করে। ডোন্ট ইউ, না তোমরা টেক ইট, দেখো এটিকে, অ্যাফুল আর্ট নাকি তোমরা অত, এটিকে তোমরা অত নির্মম বা কঠিনভাবে নিও না আমার এই ঔদ্ধত্যটাকে। কেন, বিকজ, কারণ আই লাভ, আমি হাসি, লাইক যেন আই হ্যাভ গট গোল্ড মাইন, আমি পেয়েছি সোনার খনি, একটু আগে বলেছিল পেয়েছি যেন তেলের খনি, এখন বলছে আমি যেন পেয়েছি সোনার খনি। ডিগিং, খনন করছি, ইন মাই ওন ব্যাকইয়ার্ড, যেন নিজের উঠানেই স্বর্ণ খনি আমি খনন করছি। কিন্তু কারোর কি উঠানে সোনার খনি থাকতে পারে, এটা তো ঠিক নয়। তাহলে কবি কী বলতে চাইছেন এর জায়গায়, এখানটা তোমাদের একটুখানি বুঝতে হবে। তাহলে এখানটার মাধ্যমে তো উনি কী বলতে চাইছেন, বলছেন যে কবির অবাধ্যতা বা ঔদ্ধত্য দেখে তার উৎপীড়কেরা অবশ্যই কিন্তু ক্ষুব্ধ হয় মনে মনে, এবং কবি তাদের অত্যাচারে, তাদের নিপীড়নে বিন্দুমাত্র মাথানত না করে এমনভাবেই আনন্দ প্রকাশ করেন এবং এমনভাবেই হেসে ওঠেন সমস্ত যন্ত্রণা, সমস্ত অত্যাচার সহ্য করে, যেন তার অত্যাচারীরা নিজেদের মনে প্রশ্ন করতে শুরু করে, এই যে মেয়েটি এত হাসছে আমাদের অত্যাচার সহ্য করে, এত রকমভাবে ঔদ্ধত্য দেখাচ্ছে, কী রে ব্যাপার, এর বা এর ঘরে কি সোনার খনি আছে নাকি, যে যার প্রাচুর্যে, যার হচ্ছে সম্পদে এ এত ঔদ্ধত্য দেখাচ্ছে। আসলে সোনার মতো তার সম্পদ হলো মনের শক্তি, তার মনের জোর, এটাই তার স্বর্ণখনি, যেটা তার উঠানে রয়েছে মানে তার অন্তরের মধ্যে রয়েছে, এবং সেই মনের জোর বা মনের শক্তিতেই তিনি কিন্তু
এই দেখাচ্ছেন অত্যাচারীর চোখে চোখ রেখে তাদের কথার সরাসরি উত্তর দিচ্ছেন, এই ঔদ্ধত্যটা কিন্তু তারা সহ্য করতে পারছে না। আর এত অত্যাচার এত নিপীড়নের সত্ত্বেও কবির মুখে হাসি দেখে কৃষ্ণাঙ্গ মানুষদের প্রতিনিধি হিসেবে তারা অবাক হয়ে যাচ্ছে, অত্যাচারীরা, শ্বেতাঙ্গরা, বর্ণবিদ্বেষীরা, যে এই মেয়েটির কাছে কি স্বর্ণখনি রয়েছে নাকি, যে তার মনে এই এত মনের জোর কোথা থেকে আসে। আসলে মনের জোরই তার স্বর্ণখনি। আশা করছি প্রত্যেকটা জায়গা তোমরা বুঝতে পেরেছো। আমরা চলে যাচ্ছি ছ নম্বরে। ইউ মে, তোমরা পারো শুট বিদ্ধ করতে মি আমাকে উইথ দিয়ে ইওর ওয়ার্ডস, তোমাদের কথা বা বাক্য মানে আমাকে বিদ্ধ করতে পারো বা গুলির মতো বিদ্ধে পারো। ইউ মে, তোমরা পারো কাঠখণ্ডিত করতে মি আমাকে উইথ ইওর আইস, অত্যাচারীরা, শ্বেতাঙ্গরা, বর্ণবিদ্বেষীরা, তোমাদের ধারালো দৃষ্টি দিয়ে আমাকে খণ্ড বিখণ্ড করে দিতে পারো। ইউ মে, তোমরা পারো কিল হত্যা করতে মি আমাকে উইথ ইওর হেডফুলনেস, তোমাদের ঘৃণা দিয়েও আমাকে মেরে ফেলতে পারো বা হত্যা করতে পারো। বাট স্টিল, কিন্তু তখনও লাইকে আর বাতাসের মতো আই উইল রাইজ, আমি জেগে উঠবো। কিন্তু তার সত্ত্বেও আমি জেগে উঠবো বাতাস যেভাবে জেগে ওঠে। তাহলে কবি কী বলতে চাইছেন, যে এখানের কথাটা সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা। কবি বলছেন যে অত্যাচারীরা তাকে ধ্বংস করার জন্য তাকে ব্যঙ্গ করতে পারে, ঘৃণা মিশ্রিত দৃষ্টি দিয়ে তাকে কাটতে বা হত্যা করতে চেষ্টা করতে পারে, কিন্তু এতে কবি আরও উঠে দাঁড়াবার শক্তি পাবেন। কেন, কবি প্রকৃতির অন্যতম শক্তি বাতাসের মতোই। বাতাস যেমন সমস্ত কিছু রুদ্ধে জেগে ওঠে, এবং বাতাস দেখবে বইতে শুরু করলেই কুয়াশা কেটে যায়, মেঘ কেটে যায়, সমস্ত দুর্যোগ কেটে যায়, আকাশ নির্মল এবং পরিষ্কার হয়, তেমনি কবিও বাতাসের মতো জেগে উঠে এই অত্যাচারীদের, এই অন্যায়কারীদের, এই শোষণের শোষণকারীদের, এই নিপীড়কদের সমস্ত অত্যাচারকে দূরে সরিয়ে দিয়ে প্রতিবাদের, অর্থাৎ বিপ্লবের মতো জোয়ার, বিপ্লবের বাতাসের মতো গিয়ে সমস্ত কিছু পরিষ্কার করে আবার কৃষ্ণাঙ্গদের জন্য সুদিনের দিন একটা নিয়ে এসে দেবেন। আশা করছি বুঝতে পারলে যে বাতাসের সাথে কেন তুলনা করা হয়েছে, এবং কবিকে তারা নানানভাবে উৎপীড়ন করলেও তিনি কীভাবে বাতাসের মতো জেগে উঠবেন। আমরা চলে যাচ্ছি পরের স্তবক, অর্থাৎ সাত নম্বরে। বলছে ডাজ মাই সেক্সিনেস, সেক্সিনেস মানে যৌন আবেদন, আমার যৌন আবেদন আপসেট ইউ, তোমাদের কি বিচলিত করে বা হতাশ করে? ডাজ ইট কাম, এটা কি মনে হয় অ্যাজ হিসাবে আর সারপ্রাইজ একটা বিষয়? এখানে কিন্তু কবি একেবারে ব্যঙ্গাত্মক একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, যে আমি কালো চামড়া, আমি নিম্ন শ্রেণীর, আমি নিচু জাত সব মেনে নিচ্ছি, কিন্তু হে সাদা, মানে সাদা চামড়ার অত্যাচারী মানুষেরা, শ্বেতাঙ্গরা, সর্বোপরি তো আমি একজন নারী, তাহলে আমার যৌন আবেদন কি তোমাদের হতাশ বা বিচলিত করে না? দ্যাট আই ডান্স, আমি নাচি লাইক যেন আই হ্যাভ গট ডায়মন্ডস, আমি পেয়েছি হীরা, আমি যেন একটা হীরার সন্ধান পেয়েছি, এমনভাবে নাচি অ্যাট দ্য মিটিং অফ মাই থাইস, আমার উরুযুগলের মিলনস্থন্দিতে বা উরুসন্ধিতে, অর্থাৎ আমি সর্বোপরি আমি একজন নারী, এবং তোমরা আমাকে যতই অত্যাচার করো না কেন, যত কিছুই আমাকে নিপীড়ন করো না কেন, একবার না একবার আমার প্রতি তোমাদের শ্বেতাঙ্গ, মানে তোমাদের দুর্বল হতেই হবে, কারণ আমি এমনভাবেই নেচে বেড়াই, আমার নারীত্বের জন্য আমি গর্ববোধ করি, যেমন হীরা মূল্যবান তেমনি আমার কাছেও আমার নারীত্বটা মূল্যবান, এবং আমার এই নারীত্বের জন্যেই তোমরা লালায়িত হয়ে পড়ো বা তোমাদের মাঝে মধ্যে বিচলিত করে বা হতাশও করে তোলে। আমরা চলে যাচ্ছি আট নম্বরে, অর্থাৎ আট নম্বর স্তবকে। বলছে আউট বেরিয়ে অফ দ্য হার্ট কুটির অফ হিস্ট্রিজ, ইতিহাসের সেম লজ্জার, লজ্জার ইতিহাসের কুটুরি থেকে বেরিয়ে এসে। এবার তোমাদের মনে প্রশ্ন পড়বে, লজ্জার ইতিহাসের কুটুরি বলতে কি? লজ্জার ইতিহাসের কুঁড়েঘর হচ্ছে একটা পরোক্ষ উক্তি, সেই সমস্ত আবাসস্থলের কথা বলা হয়েছে যেখানে কবির পূর্বপুরুষেরা একসময় বসবাস করত কৃতদাস হিসেবে। তিনি দাসত্বের তার পূর্বপুরুষদের দিনগুলি স্মরণ করার জন্যই এই কথা বলতে চেয়েছেন, যে আমি বেরিয়ে আসি এই কুঁড়েঘর থেকে, দাসত্বের কুঁড়েঘর, মানে কৃতদাসদের ঘর থেকে। বলছে আই রাইজ, আমি জেগে উঠি আপ ফ্রম থেকে, আ পাস্ট একটা অতীত, দ্যাট রুটেড যেটা শিকড়বদ্ধ ইন পেন, যন্ত্রণার শিকড়ে বিঁধে থাকা অতীত থেকে বেরিয়ে আসে। যন্ত্রণার শিকড় মানে বুঝতে পারছো, তার পূর্বপুরুষদের অতীতের অত্যাচারে নিপীড়নের যে দিন সেইগুলোর কথাই বলছেন, সেই যন্ত্রণার ইতিহাস যেটা মনে গেঁথে রয়েছে, সেই জন্যই শিকড়বদ্ধতার কথা এখানে তুলে ধরা হয়েছে। আই রাইজ, আমি সেখান থেকেও জেগে উঠি,
আই অ্যাম, আমি হই, আ ব্ল্যাক ওশেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ে এখান থেকে, এক কৃষ্ণ সাগর, লিপিং, লাফাচ্ছি অ্যান্ড ওয়াইড, অর্থাৎ উল্লম্ফিত বা উত্তোলিত অ্যান্ড ওয়াইড, বিস্তৃত, আমি এক কৃষ্ণ সাগর, উত্তোলিত বা লম্ফনরত এবং বিস্তারিত। এবার এখন তুমি বলবে যে এই রূপকটি কি, এটি একটি রূপক, এর মাধ্যমে কবি বিশাল, গভীর এবং অপ্রতিরোধ্য শক্তির অনুভূতির কথা তুলে ধরেছেন, যেটা তার নিজস্ব শক্তি এবং অসীম সহনশীলতার প্রতীক। সমুদ্রের চিত্রকল্পের মাধ্যমে আসলে কবি কী বলতে চেয়েছেন, যে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে সমুদ্রের মতোই, সমুদ্রের ক্ষমতার মতোই কবির মধ্যে ক্ষমতা রয়েছে, যে সমুদ্র যেমন শক্তি এবং সাহসের প্রতীক, তাই কবি সমুদ্রের লাফ দেয়া বা ফুলে ওঠার মতো ক্ষমতাটিকে তার এই অসীম শক্তি বা সহজাত শক্তির প্রতীক হিসেবেই বুঝিয়েছেন। এই শক্তিশালী রূপকটির মাধ্যমে কবি আসলে কী বলছেন, যে জীবনের সংগ্রাম এবং অত্যাচারীদের অত্যাচারী কালো হাত ভেঙে দেওয়ার জন্য তার মধ্যে যে শক্তি রয়েছে সেটা ওই, তিনি একজন কৃষ্ণবর্ণের মহিলা, সেই জন্য তিনি বলছেন আমি কৃষ্ণ সাগর, কিন্তু আমিও কিন্তু সমুদ্রের মতোই উত্তোলিত, লম্ফনরত এবং বিশাল বিস্তৃত। আমাদের এই কৃষ্ণবর্ণের জাতির দল, তারা যখন জেগে উঠবে বা ফুলে উঠবে তখন কিন্তু সুনামি আসবে, সেটাই বলতে চাইছেন। ওয়েলিং উচ্ছলিত অ্যান্ড সোয়েলিং স্ফীত, আই বিয়ার ইন দ্য টাইড, আমি বহমান জোয়ার, আমি জোয়ারে আমি উচ্ছলিত স্ফীত। সমুদ্রের আমাদের এই কৃষ্ণ সাগর, কৃষ্ণবর্ণের মানুষদের মধ্যে যেদিন জাগরণ ঘটবে, যেদিন নবজাগরণ হবে, সেদিন এদের জোয়ার যখন আছড়ে পড়বে তোমাদের তোমাদের শ্বেতাঙ্গদের সমাজে, তোমাদের এই সুন্দর সাজানো গোছানো, তখন কিন্তু তোমাদের সমাজ গোটাটা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এই কৃষ্ণবর্ণের মানুষদের এই প্রতিবাদে, এদের মানে আন্দোলনে। এটাই কবি বলতে চাইছেন সমুদ্রের প্রতীকটা দিয়ে। পরের অংশে বলছে, দেখো, লিভিং ফেলে বিহাইন্ড পিছনে নাইট, রাতগুলো অফ টেরর অ্যান্ড ফিয়ার, সন্ত্রাসের আর ত্রাসের রাতগুলিকে পিছনে ফেলে দিয়ে আই রাইজ, আমি জেগে উঠি। সন্ত্রাসের আর ত্রাসের রাতগুলো এখানে নিশ্চয়ই কাউকে বোঝাতে হবে না, যে সন্ত্রাসের আর ত্রাসের বলতে কীতদাসদের দিনের পর দিন রাতের পর রাত উচ্চারিত হওয়ার আতঙ্কের যে দিনগুলো সেইগুলোর কথাই বলা হয়েছে। সেই দিনগুলোর রাতগুলোকে পিছনে ফেলে আই রাইজ, আমি জেগে উঠি। ইনটু মধ্যে আর ডে ব্রেক, এক প্রভাতে, দ্যাট যেটা ওয়ান্ডারাসলি, অবাক করা ক্লিয়ার স্বচ্ছ, এক অবাক করা স্বচ্ছ দিনে তিনি জেগে ওঠেন, অর্থাৎ যখন নতুন সূর্য উদিত হচ্ছে, এই সমস্ত সাদা কালো উচ্চ নিচ ভেদাভেদ চলে গেছে, এরকম একটা সমাজে, এরকম একটা দিনে তিনি জেগে ওঠার কথা ভেবেছেন। তাদের সেই অন্ধকারের রাত শেষ হয়ে একটা প্রভাত আসবে যেখানে সব কিছু, সবাই এক, সবাই সমান, কেউ উচ্চ নেই, কেউ নিচ নেই, কেউ সাদা চামড়া নেই, কেউ কালো চামড়া নেই, সবাই এক, এরকম একটা প্রভাতের কথা কবি বলতে চেয়েছেন। তাহলে আমরা পরের অংশে চলে যাই, অর্থাৎ শেষ অংশটাই স্তবকের। ব্রিঙ্গিং, এনেছি দ্য গিফটস, উপহারগুলো, দ্যাট মাই অ্যানসেস্টার্স, অ্যানসেস্টার মানে আমরা জানি পূর্বপুরুষের গেফট দান, আমি নিয়ে এসেছি সেই উপহারগুলো যা আমাদের পূর্বপুরুষের দান। অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে তার পূর্বপুরুষের গিফট বা উপহারগুলো কি মানদুয়ের জন্য তোমাদের এবছর। তার পূর্বপুরুষের উপহার বা দানগুলো হচ্ছে তাদের থেকে পাওয়া কবির অসীম সাহস, লৌহ দৃঢ়তা, যেগুলো তিনি পেয়েছেন পূর্বপুরুষদের থেকে, অর্থাৎ সাহস, শক্তি, আশা আর আত্মবিশ্বাস, এইগুলোই তিনি তার পূর্বপুরুষদের থেকে তার বংশানুক্রমিক উপহার হিসেবে তিনি পেয়েছেন, বা তার বংশগত তিনি এই যে ক্ষমতা বা এই যে গুণাবলীগুলো তিনি পেয়েছেন, তিনি যেই যে চোখে চোখ রেখে প্রতিবাদ করছেন, কবিতা লিখছেন, আমাদের কাছে তুলে ধরছেন, এগুলো তার পূর্বপুরুষদেরই দেওয়া দান। সেগুলো কি, আর একবার আমরা বলি, তার অসীম সাহস, তার শক্তি, তার আশা, কবির আত্মবিশ্বাস, সবই তার পূর্বপুরুষদের দান। আই অ্যাম, আমি হই, দ্য ড্রিম, স্বপ্ন, অ্যান্ড দ্য হোপ, আশা অব দ্য স্লেভ, দাসের, আমি দাসত্বের আশা এবং স্বপ্ন। তাহলে এটার বলতে কী বুঝেছেন, কবির পূর্বপুরুষেরা স্বপ্ন দেখেছেন এবং আশা করেছেন যে তারা একদিন না একদিন দাসত্বের অত্যাচার এবং যন্ত্রণা এবং নিপীড়ন থেকে বেরিয়ে আসবেন, কিন্তু তারা সেটা পারেননি। কবি নতুন প্রজন্মের একজন প্রতিনিধি এবং তিনি বলছেন, তিনি আমরণ সংগ্রাম করে এই কৃষ্ণাঙ্গ জাতিকে এই আশার আলো দেখাবেন, এবং
তিনি একজন নিজে প্রতিনিধি হয়ে, যে প্রতিনিধি কিসের প্রতিনিধি, তার পূর্বপুরুষদের দেখা স্বপ্ন এবং আশাগুলিকে বাস্তবায়িত করার জন্য তিনি তাদের প্রতিনিধি, এবং তিনি তার পূর্বপুরুষদের স্বাধীনতার স্বপ্নকে পূরণ বা বাস্তবায়িত করতে কিন্তু তিনি একেবারে বদ্ধপরিকর। তাই তিনি বলেছেন, আমি দাসত্বের আর আশার স্বপ্ন, আই রাইজ, আমি জেগে উঠি বা আমি উত্থিত হই, আই রাইজ, আমি জেগে উঠি বা আমি উত্থিত হই, আই রাইজ, আমি জেগে উঠি, আমি উত্থিত হই। তাহলে তিনবার কেন এই কথা বলেছেন? তিনবার লাইনটা পুনরাবৃত্তির মধ্যে দিয়ে তিনি একটা লাইন নিজের মনে, মানে যে অভিপ্রায় সেটা যে কতটা জোরালো সেটা আমাদের কাছে তুলে ধরার জন্য এই তিনবার একই কথা বলেছেন, তার উক্তিটিকে আরও জোর দেওয়ার জন্য বা আরও জোরালোভাবে পাঠকদের কাছে তথা সমগ্র বিশ্বের কাছে পরিবেশন করার জন্য। আশা করি সমস্ত কবিতাটি তোমরা বুঝতে পেরেছো, প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করা হলো। সমস্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরের কবিতা বা অন্য গদ্যের ভিডিও তোমরা শীঘ্রই এই চ্যানেলেই পাবে।